আজকের প্রথম প্রশ্ন, কোন ভূত মানুষকে বড়লোক করে দেয়? ব্রহ্ম দৈত্য ভূত মানুষকে ধরলে সেই মানুষটিকে বড়লোক করে দেয়। পৃথিবীর বিভিন্ন দেশের অজানা তথ্য জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব মানুষ মরলেই কি ভূতে পরিণত হয়? অপঘাতে কেউ মারা গেলে, কারো জীবনে কোনো অতৃপ্ত আশা থেকে গেলে এবং মহান কোনো সাধু সন্ন্যাসী মারা গেলে তাদের আত্মা ভূতে পরিণত হয়। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আপনার দেওয়া একটা লাইক আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করবার জন্য। সাধু সন্ন্যাসীরা মরবার পরে ভূতে পরিণত হয় কেন? আসল সাধু সন্ন্যাসীদের আত্মাকে শত শত বছর অপেক্ষা করতে হয় জন্ম নেবার জন্য, কারণ তাদের জন্ম নির্দিষ্ট তিথিতে এবং জন্ম নেবার জন্য উপযুক্ত পিতামাতা পেলে তারপরে হয়। জিন ও ভূতেদের মধ্যে পার্থক্য কি? হিন্দুদের মতে মানুষ মরে ভূত হয়, আর মুসলিমদের মতে জিন মানুষের জন্মের আগে থেকেই পৃথিবীতে ছিল। বলুন তো দেহভূত কি? দেহভূত নদীতে বা পুকুরে থাকে, এরা মানুষকে জলে ডুবিয়ে মেরে ফেলে। ভূত কোথায় আছে সেটা জানবার জন্য কি কোনো সফটওয়্যার আছে? ভূত নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে এই সফটওয়্যার থাকে। ভূতদের শরীরে যে পজিটিভ ও নেগেটিভ এনার্জি থাকে সেই এনার্জি এই সফটওয়্যারে ধরা পড়ে। ভূতে ধরলে মানুষ যে ভবিষ্যৎবাণী করে সেগুলি কি সত্যি হয়? ব্রহ্ম দৈত্য ধরলে মানুষ যে ভবিষ্যৎবাণী করে সেগুলি অবিশ্বাস্যকরভাবে সত্যি হয়, আপনি নিজের চোখে না দেখলে সেগুলি বিশ্বাস করতে পারবেন না। আমার মতে কি ভূত আছে নাকি নেই? আমি কখনো সরাসরি ভূত দেখিনি। ব্রহ্ম দৈত্য ও ভূতে ধরা মানুষের অস্বাভাবিক ক্ষমতা ও ভবিষ্যৎবাণী করা নিজের চোখে দেখেছি। স্কন্ধ কাটা বা গলা কাটা ভূত মানুষের কি ক্ষতি করে? স্কন্ধ কাটা ভূতের মাথা থাকে না, এরা মানুষের মধ্যে ভর করে দাসে পরিণত করে এবং নিজের কাটা মাথা খোঁজার কাজে লাগিয়ে দেয়। ভারতে কত সাল থেকে প্রথম কাগজের নোটের প্রচলন শুরু হয়? ভারতে 1938 সাল থেকে কাগজের নোটের প্রচলন শুরু হয়। ভূতেদের সাথে কিভাবে কথা বলা যায়? ভূতেদের সাথে কথা বলার জন্য ভারতে সবথেকে জনপ্রিয় মাধ্যম হলো প্ল্যানচেট। পরবর্তীকালে এরকমই মজার ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মরা মানুষের নাকে এবং কানে কেন তুলো গুঁজে দেয়া হয়? যাতে কোনো অশুভ শক্তি নাকের এবং কানের ফুটো দিয়ে মৃত শরীরে ঢুকে না পড়ে এবং তার আত্মীয় স্বজনের কান্না যেন তার কানে না যায়, সেই জন্য মৃত দেহর কানে এবং নাকে তুলো গুঁজে দেয়া হয়। মরা মানুষ কখন চিৎকার করে? কোনো মরা মানুষকে যখন খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক শক দেয়া হয় তখন সে উঠে বসে চিৎকার করবার মতো করে। এই পরীক্ষাগুলি আগে ডিসকভারি চ্যানেলে সরাসরি দেখানো হতো।
মরা মানুষকে কিভাবে 10 সেকেন্ডের জন্য বাঁচিয়ে তোলা যায়? কোনো মানুষ মরবার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে তার শরীরে খুব তীব্র গতিতে ইলেকট্রিক শক দিলে মৃত মানুষটি 5 থেকে 10 সেকেন্ডের জন্য বেঁচে ওঠে।